খুবই ভালো লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তো এখন বসে আছি একটু গ্রিন রুমে। গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গুড ইভিনিং বলার একটাই কারণ, এখন মোটামুটি বাজছে 7টা বাজে যাচ্ছে, হ্যাঁ 7টা বাজে যাচ্ছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। শুধু আমি না, মা আর বাবা দুজনেই রেডি হয়ে গেছে। তো আমাদের একটা জায়গা যাবার হঠাৎ করে প্ল্যান হয়েছে, প্ল্যান ঠিক না, পরে বলবো কিসের জন্য আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি, সেটার জন্য ব্লগটা অবশ্যই দেখতে হবে। সেখানে গিয়ে একদম আপনাদেরকে বলবো যে আমরা কোথায় এসছি আর কেন এসছি। আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে, তো আমরা যাবো টোটোতে করে, মানে আমার কাছে বেশ একটা এক্সাইটিং লাগছে ব্যাপারটা। তো টোটোতে করে যাব, বেশ খানিকটা রাস্তা আমার, বেশ ওই জন্য একটুখানি কেমন একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগে। তাও আবার এই রাতের বেলা এত গরমে একটু বেশ হাওয়া খেতে খেতে যাব। আজকে এতটাই গরম, এই যে লিটারেলি আমি পুরো, এই যে দেখতেই পাচ্ছেন আমি পুরো ঘামছি, গলগল করে ঘাম পড়ছে, মানে জাস্ট ধারণার বাইরে। মানে আজকে ছিল 44 ডিগ্রি, মানে আপনারা ভাবতে পারছেন, কাল 45, পরশু 46, মানে কবে যে বৃষ্টি হবে আর কবে যে বৃষ্টির দেখা পাবো, মানে ধারণা করতে পারছি না। আমি একদম পুরো চুলটা এই যে টঙ্গে তুলে নিয়েছি, বিশ্বাস করুন, ভাবছি যে চুলটা খুলে রাখে একটু স্টাইল মারবো, বাট স্টাইল মারার কোনো জায়গা নেই, মানে এত এত মানে ইচিং হচ্ছে না চুলটার জন্য, যার জন্য আমি করেছি চুলটা একদম এই টঙ্গে তুলে দিয়েছি, ব্যাস এর থেকে শান্তি আর কিছুতে নেই। আর জাস্ট একটা নর্মাল ওয়ান পিস পরেছি, ব্যাস ওয়ান পিস পরে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, হাতে একটু ঘড়ি পরে নিয়েছি, ব্যাস এটাই, আর কিছু করিনি, এইভাবেই চলে। আবার কানের দেখুন, আমার হচ্ছে কানের হচ্ছে ফেভারিট, আমার কানের পুরো পাহাড় আছে, কিন্তু দেখুন দেখে মনে হবে আমার কানেরই নেই, এরা হচ্ছে সব থেকে বেস্ট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এই গরমে, বেশি বেশি করে জল খাবেন, তাতে শরীরও ভালো থাকবে আর শরীরও ঠান্ডা থাকবে। তো চলুন যা যাক, বেশি কথা বাড়াচ্ছি না, একদম যেতে যেতে কথা হচ্ছে দেখা হচ্ছে। এইদিকে আমরা টোটোর জন্য বেরোলাম, ওই যে মাও বেরোচ্ছে, তো একদম সবাই মিলে বেরিয়ে পড়েছি, টোটো এখনই আসবে। তো 7টায় টাইম দেওয়া আছে, এখন বাজে 6টা 55, একটু গিয়ে ওখানে দাঁড়ায় গা চলি। এখন আমরা দাঁড়িয়েছি, একটুখানি একটা কাকু আসবে সেই জন্য, তো কাকুটা চাপবে বলে আমি একটুখানি দাঁড়ালাম রথতলাতে। আর রথতলাতে এতটাই ভিড় আজকে, মানে প্রচণ্ড জ্যাম লেগে গেছে, আজকে সোমবার বাট এত কেন ভিড় বুঝতে পারছি না। তো সেই জন্য একটু দাঁড়ালাম, তো কাকুটা আসলে বেরিয়ে যাব। আমরা যাচ্ছি মোট 5 জন মিলে, মানে আমরা যাচ্ছি 4 জন আর টোটো কাকুকে নিয়ে, প্রচণ্ড আওয়াজ আসছে, টোটো কাকুকে নিয়ে আমরা মোট 5 জন মিলে যাচ্ছি। আর রাস্তার ওই ধারে ফুচকার স্টল রয়েছে, আর আমার দেখে এতটাই লোভ লাগছে, একদম সামনেটাতে দাঁড়িয়েছে গাড়িটা, প্রচণ্ড লোভ লাগছে। ফাইনালি থাকতে না পারে আমি চলেই এসেছি ফুচকা খেতে, এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর এটা আমার পাতা, তো চলুন খেয়ে নিই। আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের দেব, এটাই ঠিক করেছি। তো জানি না কতদূর কি আপনাদেরকে বলতে পারবো, কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু গিয়ে জানবো সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে কিন্তু দেব, তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি, পেছনে টোটোটা আসছে, আর একটুখানি রাউন্ড টাইপের ছিল গ্রামের রাস্তা, তো দেখো এই দিকটা তো ছিল, তো যেহেতু গ্রামের রাস্তা সেই জন্য কি করেছি আমরা নেমে পড়েছি, দিয়ে একটুখানি হেঁটে যাচ্ছি, মানে এতটা এরকম উঁচু নিচু রাস্তা, তো সেই জন্য আর খুবই ভালো লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আর পেছনে টোটো কাকু আসছে লাইট দেখাতে দেখাতে, তো ব্যাস একটুখানি হাঁটবো, ব্যাস তারপরে আবার চেপে পড়বো। একটু ভয়ানক আছে চারিদিকে পুরো অন্ধকার, আর এখন তো আমাবস্যা, সরি অমাবস্যা, এখন অমাবস্যা সেই কারণে বিশাল অন্ধকার। এই যে এই যে সামনে টোটো কাকু আসছে, আর রাস্তাটা মানে ওই জায়গাটা পুরো একদম উঁচু, আর এই জায়গাটা তাও একটু ঠিক আছে, কিন্তু পেছন দিকের যে রাস্তাটা ছিল সেটা প্রচণ্ড ভয়ানক ছিল। তাই জন্য আমি কাকুকে বললাম দাঁড়াও আমার দরকার নেই, আমার জীবনটা আগে, তো আমি নেমে পড়েছি, সবাই সামনে যাচ্ছে কাকু আর বাবা। তো ফাইনালি আমাদের রাস্তাটা শেষ হয়েছে আর মা চেপে পড়েছে, আর চলুন আমিও ছাপবো, দিয়ে পৌঁছাবো, তারপর জানাচ্ছি কোথায় যাচ্ছি। তো আমরা এসেছি জগন্নাথপুর, মেলা হচ্ছে এখানে অনেকদিন ধরেই হচ্ছে জগন্নাথপুরে, তো
তো সেখানে গাজন হচ্ছে, তো বাবার গান আছে, বাবার আর ওই কাকুটা দুজনকারই এখানে গান আছে, তো আমরা গানের প্রোগ্রামে এসেছি। তো আপনাদেরকে বলা হয়নি তাই বলে দিলাম। আর এখানে প্রচুর বড় মেলা বসেছে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো, চলুন। তো এখন আমরা একটা জায়গায় বসলাম, তো ওখানে কমিটির থেকে বসিয়েছে আমাদেরকে, তো চা মিষ্টি টিষ্টি কিছু দেবে হয়তো সেই জন্য। আর বাপির ওইদিকে রয়েছে। এত গরমে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর ওরা সবাই মুড়ি দিচ্ছিল কিন্তু আমি মুড়ি নিলাম না, তো আমি নিয়ে নিয়েছি একটুখানি ঝিলপি, আর বাপি মা ওরা খাচ্ছে চপ মুড়ি আর ঝিলপি। তো চলুন এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু বাবার মন্দিরে যাব। বেরিয়ে পড়েছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই গ্রামের মধ্যস্থলে অবস্থান করেছেন বাবা রত্নেশ্বর, আর বাবার গাজন উপলক্ষেই এখানে এত লোকের সমাগম। এখানে গাজন উৎসব শুরু হয়ে যায় পহেলা চৈত্র থেকে, এবং পরে চৈত্র মাসের 21 তারিখে বাবার পুরোহিতেরা পূজা অর্চনার মধ্য দিয়ে গাজনের মঙ্গল ঘট স্থাপন করেন। তারপর 26 বা 27 চৈত্র এলাকার অসংখ্য মানুষ সন্ন্যাসী ভক্ত হন, এদের গাজন সন্ন্যাসী বলা হয়। তারপরের দিন অর্থাৎ 27 চৈত্র বা 28 চৈত্র বাবার নিমিত্ত পূজাপাঠ সারাদিন ধরে চলতে থাকে। এই দিনের গাজন উৎসব দিন গাজন নামে পরিচিত। তারপরের দিন অর্থাৎ 28 বা 29 চৈত্র হয় রাত গাজন, আর এই রাত গাজনের অন্যতম আকর্ষণ হলো বানফোড়া। চলুন এবার মন্দির থেকে আপনাদের একটু ঘুরিয়ে আনি। আনুমানিক 500 থেকে 600 বছরের পুরনো এই মন্দির। কথায় আছে দেবশিল্পী বাবা বিশ্বকর্মা এক রাতে এই মন্দির নির্মাণ করেন, পরে ভোর রাতে কোকিল ডাকায় মন্দিরের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরই ফলে মন্দিরের নির্মাণ কাজটি আজও অসমাপ্ত। বাবা রত্নেশ্বর এখানে মন্দিরের অভ্যন্তরে জলের ভেতর অবস্থান করছেন। কূপের ভেতরে অর্থাৎ ওই অভ্যন্তরে যতই জল ঢালা হোক না কেন, গম্বুজের জলস্তর কখনো বাড়ে না কখনো কমে না, আর এটাই হয়তো বাবার আশ্চর্য লীলা, যাতে ভক্তি ভরে ভক্তরা বাবার লিঙ্গ অনায়াসে স্পর্শ করতে পারেন। বাবার মন্দিরের পূর্ব দিকে অর্থাৎ এই যে সামনের মন্দিরটি, এটি হলো নাট মন্দির। বাবার বিশেষ বিশেষ অনুষ্ঠানে পূজা, হোম, যাগযজ্ঞ সবই এই নাট মন্দিরে হয়ে থাকে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরের পূর্ব দিকের পুকুরটিতে, অর্থাৎ ময়েশা পুকুর। এটি এলাকাবাসীর কাছে স্নানগঙ্গা নামেও পরিচিত। শোনা যায় বাবা বিশ্বকর্মার আশীর্বাদে মাত্র 2.5 কোদালে পুকুরটি খোদিত হয়েছিল। ভক্তরা এই পুকুরে স্নান করেন, আর এই পুকুরের জলই বাবার মাথায় ভক্তি ভরে ঢেলে থাকেন। তো আমরা এসেছিলাম এখানে পুকুরটা একটু মাথায় জল নিতে। আমি ভয়েস ওভার দিচ্ছি একটাই কারণ কিচ্ছু শোনা যাবে না, পুতুল নাচের এখানে গান হচ্ছে বলে কিচ্ছু শোনা যাচ্ছে না। আর মন্দিরটা আপনাদেরকে দেখালাম, খুবই জাগ্রত মন্দির। এখানে গাজনের অনুষ্ঠান শেষ হওয়ার পরেও মেলা চলে আরও 10 থেকে 12 দিন, যে সময়টাতে আমরা চলে এসেছি। বাপির এখানে গানের একটা অনুষ্ঠান ছিল সেই জন্যই। এতক্ষণ বাপির গানের ভিডিও করছিলাম, তো ওগুলো ফেসবুকে ছাড়ি বাপির অ্যাকাউন্টটা থেকে, শুভ ছন্দা ব্যানার্জি, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এখন বসে আছে একটু গ্রিন রুমে। বাপির এখন হয়ে গেছে 3টে গান হয়ে গেছে, তো আমি ভিডিও করছিলাম বলে আপনাদের সাথে আর কথা বলা হয়নি। তো এখন নাচটা হচ্ছে আর আমরা এখানে হাওয়াতে একটু রেস্ট নিচ্ছি, আর এতটাই গরম, মানে প্রচন্ড গরম। ও আর একটা কথা আপনাদের বলা হয়নি, পাত্রশায়ারের হদল নারায়ণপুর গ্রামের কথা অনেকেই শুনেছেন, যেখানের দুর্গাপুজো বিখ্যাত। সেই বিখ্যাত হদল নারায়ণপুরের সদগোপ মণ্ডল পরিবারের জমিদারি ভুক্ত ছিল এই গ্রামটি, অর্থাৎ জমিদার মাননীয় রাসবিহারী মণ্ডল মহাশয় এই মন্দিরের পূজা, যাগযজ্ঞ, পরিচর্যা, ঢাকি, আতশবাজি, পরিচালনা ইত্যাদি সমস্ত কিছুর বন্দোবস্ত এছাড়াও ভূমি দান করে যান। আপনাদের সাথে কথা বলতে বলতে মেলাতে ঢুকে পড়েছি, কিন্তু মেলাতে ঢুকে দেখানোর মতো কিছুই নেই, কারণ মেলা প্রত্যেক জায়গাতেই বসে আর একইভাবেই বসে থাকে, যদিও এখানের মেলাটা অনেক বড়। তাই আপনাদের মন্দিরের সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, আর এই তথ্যগুলি আমি পেয়েছি একটি বই থেকে, অর্থাৎ শ্রী শ্রী বাবা রত্নেশ্বর লীলা, পাঁচালী ও আদি মাহাত্ম্য, যার লেখক শ্রী বিজয়চন্দ্র পাল। তারই লেখা বই থেকে আমি আমার ভাষায় কিছু কথা আপনাদেরকে বলে শোনালাম।
পূর্বেই অর্থাৎ একটু আগেই আপনাদের বললাম বাবা রত্নেশ্বর মন্দিরের নির্মাণ কাজটি কতটা অলৌকিকভাবে হয়েছিল। তাই বাবা রত্নেশ্বরের লীলা বিরাজমান, অর্থাৎ অনেক মানুষ বাবা স্নান জল বেলপাতা খেয়ে রোগমুক্ত হয়েছেন। এখন আমরা চলে এসেছি আবার যেখানে প্রথমে এসেছিলাম সেখানে। এই যে এখানে খাবার টেবিল পেতেছে, তো এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে এখান থেকেই। তো বাপ্পিদের গান অলমোস্ট শেষ গানটা হচ্ছিলো, তো ওটাও হয়ে গেল। তো আমরা এবারে খেয়ে নেবো এখান থেকে, খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। আর মেলাটা তো আপনাদেরকে দেখালাম, ওটা দেখাবার কিছু নেই, প্রত্যেক জায়গায় একই মেলা বসে। তবে এখানের মেলাটা অনেক 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 বড়, মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত, তবে খুবই ভালো জায়গা সত্যি। আর প্রত্যেকটা মানুষ খুবই হেল্পফুল, খুবই খুব মানে খুবই ভালো। তো এখানে আমরা খেয়ে নেবো এবার, খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। মোটামুটি এখন 10:45 মতো বাজছে, অনেকটা লেট হয়ে গেছে, তো বেরিয়ে যাবো। এখন আমরা খেতে বসে পড়েছি। ভাত ডাল আলু পোস্ত, একটা নবরত্ন টাইপের বেশ সুন্দর খাবার দাবার ছিল। বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। আর সত্যি আপনাদের সামনে এত সব তথ্য শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আমরা আবার সেই রাস্তাটার ওইখানটাতে এসেছি যেখানটাতে আমরা আগের বারে হেঁটে হেঁটে গেছিলাম। তো ওই জায়গাটা হেঁটে হেঁটে আবার যাচ্ছি, খুব রিক্সের। তো আমাদের খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ি যাব। তো ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে। তো স্টে টিউন, সবাই ভালো থাকবেন। টাটা।